আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং সমাজে মানুষের মতো মানুষ হয়ে যেন ফিরতে পারে, এর জন্য আপনারা টাকা পয়সা খরচ করে আপনারা পাঠিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আপনাদের ছেলে মেয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে নাকি পরকীয়া এবং শারীরিক সম্পর্ক করে বিভিন্ন পার্কে এবং বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায়? আপনি কি একটু খোঁজ নিয়ে দেখেছেন? কখনো দেখেননি, আর না দেখার কারণেই আপনাদের ছেলে মেয়ে আজকে দেখুন পড়াশোনার নাম করে এরকম শারীরিক সম্পর্ক করে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়, আবার সেগুলো ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারে ভাইরাল করে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে আমাদের ছেলে মেয়েকে এবং আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা টাকা পয়সা খরচ করে পাঠান আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে, আর সেই ছেলে মেয়ে টাকা পয়সা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় ঠিকই, কিন্তু সেখানে গিয়ে পড়াশোনা ফাঁকি দিয়ে এইসব অপকর্মে লিপ্ত হয়। তাই আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো, আপনাদের ছেলে মেয়েকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন ঠিক, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনাদের ছেলে মেয়ে আসলেই পড়াশোনা করতেছে নাকি শারীরিক সম্পর্ক করে অন্য কোথাও চলে যাইতেছে। এই জিনিসটা যখন আপনি একটু লক্ষ্য করে দেখবেন তখনই আমাদের এই সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে, আপনাদের ছেলেমেয়ে এইসব অপকর্ম থেকে বিরত থাকবে। তাই অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আপনাদের ছেলেমেয়ের খোঁজ খবর আপনারা নিজেরাই কঠোরভাবে নেবেন, তাহলে এইসব অপকর্ম থেকে বিরত থাকবে। আজকে আমাদের এই সমাজে অসংখ্য তরুণ যুবক যুবতী রয়েছে, এরা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে চলে যায় বিভিন্ন পার্কে এবং চলে যায় বিভিন্ন রেস্টুরেন্টে, সেখানে যায় শারীরিক সম্পর্ক করে অবৈধ মেলামেশা করে। কিন্তু হ্যাঁ, অবৈধ মেলামেশা করেই কিন্তু তারা ক্ষান্ত হয়নি, কিন্তু তারপরেও সেগুলো আবার ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে রেখে দেয়, পরে ব্ল্যাকমেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে। এ হলো আমাদের সমাজের বর্তমান কিছু তরুণ যুবক যুবতীদের অবস্থা। তাই অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।